আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্ক্রিনে যাকে দেখতেছেন ও এক মুনাফিক মার্কা, ইহুদি দালাল মার্কা আলেম হতে পারে, আলেম তবে ইহুদি দালাল মুনাফিক মার্কা আলেম, শয়তান, শয়তানের পরিচালনা করতেছে যাকে, সে কি বলে শুনেন। এই যে বলতেছে আল্লাহ আলামুল গায়ব, আপনি বলেন আমি গায়ব জানি না, না আপনি বলবেন না, নবীরে বেশি ভালোবাসি বলেই বলছি নবী গায়ব জানে, বিশ্বাস করেন আপনি নবীরে ভালোবেসে বেশি বাসেন না বলেই বলতেছেন নবী গায়ব জানে। নবীজিরে যদি বেশি ভালোবাসতেন তাহলে আপনি এই কোরআন মানতেন, নবীজিরে বেশি ভালোবাসলে কোরআন মানতেন, আর কোরআন মানলে আপনি কোরআনের এই বিধানটা মানতেন, যেই জায়গায় নবী বলতেছে আমি গায়েব জানি না। তোমরা যা ইচ্ছা আজকে আমাকে সওয়াল করো, আমি তোমাদের সমস্ত সওয়ালের জবাব দিব। এই মুনাফিকের বাচ্চা মুনাফিক, আমার মেরে সওয়াল কা জবাব নেই দে সকতা হ্যায়, মেরা দো এক সওয়াল কা জবাব ভি নেই দে সকতা, আগার মে সওয়াল করেগা তো ইসকো ইয়ে মুনাফিক মেরা সওয়াল কা জবাব নেই দে সকতা হ্যায়। ওয়াল্লাহি আল্লাহ কসম, দুনিয়া কা কিসি ভি শখস কো গায়েব মালুম নেই, দুনিয়া কা জিতনা নবী রাসূল আয়া কিতনে কিছু কো গায়েব মালুম নেই থা, উন লোগো কো বাতা, উন লোগো কা হাম উম্মত কো বাতাইয়া, কিউকি মেরা আল্লাহ উন লোগো কা এলেম মে ঢাল দিয়া, গায়েবি এলেম ঢাল দিয়া থা, যে ফেরেশতা মালাইকা জিবরাইল আলাইহিস সালাম কে থ্রু উসকো এলেম মে দিয়া বাতাইয়া, ইসিলিয়ে মালুম পড়া, ইসিলিয়ে হাম লোগো কো বাতাইয়া আবি ক্যা হো রাহা হ্যায়, ক্যা হোগা, মেরা রাসুল কো, মেরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো ভি গায়েব মালুম নেই থা, ওয়াল্লাহি আল্লাহ কসম, মেরা রাসুল সিধা বলা সহি হাদিস জো মুতি আরিবি হাবিব নে শুনায়া। গায়বা আমি গায়েব জানি না, আর কেমনে বুঝবেন আল্লাহ নবীরে আল্লাহ বলতেছেন, আপনি বলেন ওয়ালা আলামুল গায়বা আমি গায়েব জানি না, আর কেমনে বুঝবেন আল্লাহ নবীরে আল্লাহ বলতেছেন, আপনি বলেন ওয়ালা আলামুল গায়বা আমি গায়েব জানি না, এরপরে আপনি তেরামি করে বলবেন না নবী গায়েব জানে। আরে ভাই এই যে বলতেছে আল্লাহ আলামুল গায়বা, আপনি বলেন আমি গায়েব জানি না, না আপনি বলবেন না, নবীরে বেশি ভালোবাসি বলেই বলছি নবী গায়েব জানে, বিশ্বাস করেন আপনি নবীরে ভালো বেশি বেশি বাসেন না বলেই বলতেছেন নবী গায়েব জানে। নবীজিরে যদি বেশি ভালোবাসতেন তাহলে আপনি এই কোরআন মানতেন, নবীজিরে বেশি ভালোবাসলে কোরআন মানতেন, আর কোরআন মানলে আপনি কোরআনের এই বিধানটা মানতেন, যেই জায়গায় নবী বলতেছে আমি গায়েব জানি না। তোমরা যা ইচ্ছা আজকে আমাকে সওয়াল করো, আমি তোমাদের সমস্ত সওয়ালের জবাব দিব। এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবাকে আমি জানি না, আমাকে মানুষ যার সন্তান বলে বলেন তো আমার বাবাকে। আচ্ছা এটা কি শরীয়তের কোনো কথা? এটা নিজের পার্সোনাল ম্যাটার, তার মা কার সাথে রাখা দিয়েছে, তার মা অন্ধকারে কার ইসনে, ইয়ে পুরা ঝুট বলা, ইয়ে মুনাফিক, ইয়ে নাস্তিক, ইয়ে দাজ্জাল, পুরা ঝুট বলা, ইয়ে হাদিস এসা নেই, ইয়ে সহি হাদিস, ইয়ে হাদিস কা আরবি ইসকো মালুম নেই, এ মুনাফিক নাস্তিকের ধর্ম ব্যবসায়ী আলেম, এতে কাফের দালাল, ইহুদি কাফের দালাল, প্রকাশ্য দাজ্জাল, এতের হাদিসটা জানে না, এতে হাদিসটা জানে না, হাদিসের আরবিটা কই, হাদিস এই হাদিসটা এটা না, হাদিসটা উল্টা শুনেছে, এতে হাদিসের উল্টা বয়ান করতেছে, এতে এতে হাদিসের হাদিসটা হচ্ছে আমার রাসুল কোরআন তেলাওয়াত করতেছে, কাফের বাচ্চা আসি বলতেছে এটা আমিও পারি বানাইতে পারি, প্রথম দিন বলছে আমার রাসুল কিছু বলে না, দ্বিতীয় দিন বলছে এটা আমিও বানাতে পারি, তৃতীয় দিন বলছে এটা আমিও বানাই, তৃতীয় দিন আমার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুই যারা সন্তান, ওই ছেলে তার মাকে যায় জিজ্ঞাসা করছে ইয়ে আম্মি কালা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মা মলুদ সিদা, মতলব আমি কোরআনের ভাষা আমাকে এখন আমার কনভার্ট হয় নাই, আমি তালিম নিতেছি কোরআনের ভাষাটা, আমার রাসুলের ভাষাটা, আল্লাহর ভাষাটা, তো যাই আমি ওমানি ভাষা কথা বললে সবাই বুঝবে না, যেহেতু আমি বাংলা বলেছি, ওই ছেলে তার মাকে যা জিজ্ঞাসা করে মা আমি নাকি যারা সন্তান, ও মায় বললো কে বলছে, বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কথা ঠিক 100% সত্য কথাটা, তুই যাকে বাপ বলো সে তার তোর বাপ না, তুই যাকে বাপ বলো সে তোর বাপ না, কারণ সন্তান কার, মেয়ে হোক ছেলে হোক, তা এটা গ্যারান্টি দিতে পারবে একমাত্র মা, আর গ্যারান্টি দিতে পারবে বাপের ডিএ, যদি বাপ জিন্দা থাকে ডিএনএ টেস্ট করার মাধ্যমে গ্যারান্টি দিতে পারবেন, দুনিয়ার এমন কোনো সায়েন্টিস্ট চেহারা দেখে বলতে পারবে না, অনেক ক্ষেত্রে চেহারা দেখে বলা যায়, তবে যদি মা দুনিয়াতে জীবিত থাকে তাহলে ডিএনএ টেস্টের প্রয়োজন নাই, মায় বলতে পারবো যদি মায় সত্য বলে সন্তানটা কার। আমার রাসুল এখানে থিওরি বলছে যে যারা সন্তান সিনিয়র থিওরিটা বলছে, আজকে দুনিয়াতে যারা, অর্থাৎ এই হাদিসের ব্যাখ্যা এটাই, এই হাদিস যারা আমরা এটাই বুঝি,
আজকে দুনিয়াতে যেই হোক না, চাই মুসলমানের ঘরে জন্ম হোক, চাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা ঘরে জন্ম হোক, যদি আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, আমার রাসূলকে অবমাননামূলক কথা বলে, 100% ও যারর সন্তান, ও বাস্টার্ড, হি ইজ বাস্টার্ড 100% শিওর, হি ইজ বাস্টার্ড 100% শিওর। আজকে বর্তমান আমার রাসূল এই হাদিস থেকে এই শিক্ষা দিচ্ছে আমাদেরকে রাসূল, এটা থিওরি বলছে আমার রাসূল, যে যারর যে 100% যারর সন্তান তোমরা কীভাবে বুঝবে, যে মাকে জিজ্ঞাসা করা লাগবে না, ডিএনএ টেস্ট করা লাগবে না, কীভাবে বুঝবে? এই হাদিস দ্বারা আমার রাসূল এই শিক্ষা দিয়েছে, এই থিওরিটা দিছে। আজকে সায়েন্টিস্ট ডিএনএ টেস্ট করছে, এগুলো সবই কোরআন হাদিস থেকে আসছে সবগুলা। আজকে দুনিয়ার সমস্ত বিজ্ঞান, সমস্ত ডাক্তার যা কিছু করতেছে সব আমার, সব আল্লাহর রাসূলের মুখ থেকে বের হওয়া প্রতিটা কথাই হাদিস, হাদিস থেকে এবং কোরআন থেকে আসছে। দুনিয়ার সমস্ত ডাক্তার, সমস্ত সায়েন্টিস্ট, সমস্ত ইঞ্জিনিয়ার একত্রিত করলে আমার রাসূলের পায়ের তলা ধুলার সমান হবে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার সম আই উইল টকিং অ্যাগেন, দুনিয়ার সমস্ত ডাক্তার, সমস্ত বিজ্ঞানী, সমস্ত কি বলে হারে বলি যাই তাহলে আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইজদিন এলমা, সমস্ত ইঞ্জিনিয়ার যদি একত্রিত করে আমার রাসূলের পায়ের ধুলার একটা বালিকণার সমান পরিমাণ হবে না তাদের এলেম, এলেম। কারণ আমার রাসূলকে দুনিয়ার এমন কোন তথ্য নাই এই দুনিয়ার, ওয়াল্লাহি আল্লাহ কসম, ইজ এই দুনিয়ার এমন কোন তথ্য নাই যেটা আমার রাসূলকে আমার আল্লাহ জানায় নাই, মানে যেটা হয়েছে, যেটাকে আমাদের পূর্ব পর্যন্ত হবে, সবে জানাইছে, সবই আমার রাসূল হাদিসের মাধ্যমে জানাইছে আমাদেরকে। আমার রাসূল বিদাহার বাসনে আমার রাসূলের যে শেষ কথা ছিল, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাইতেছি, তোমরা যদি তা আঁকড়ে ধরো তা তোমরা কখনো পদবস্ত্র হবে না কেয়ামত পর্যন্ত। দুইটা জিনিস হলো কোরআন, আমার আমার সহি হাদিস। এই মুনাফিকের, এই মুনাফিকের, এই মুনাফিক, নাস্তিক, কাফের দালাল, ইহুদির দালাল, আমি এদের কাফের বলতেছি না, এই কাফের দালাল, ইহুদির দালাল, শয়তান, দাজ্জাল, এতে আমার আমার রাসূলের সহি হাদিসটা বলে শুনাইতেছে না, উল্টা হাদিস, উল্টা মানে হাদিসও নাই, হাদিসেরও এদের মুখে নাই, শুনেন আপনারা। আমি তোমাদের সমস্ত সওয়ালের জবাব দিব। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবাকে আমি জানি না, আমাকে মানুষ যার সন্তান বলে, বলেন তো আমার বাবাকে। আচ্ছা, এটা কি শরীয়তের? এতে মানে কথাটা এতে নিজে বানাইছে, এতে এক হান্ড্রেড, এতে 100% ইহুদি নাস্তিক, ইহুদি কাফের দালাল, মুনাফিক, নাস্তিক মার্কা মতো আলেম, হয়তো আলেম হইতে পারে, আলেম এতে হয় না, এদের মা বাপের মাদ্রাসা ভর্তি করাইছে, অনেকগুলো বই পড়ছে, এই জন্য কিছু আলেম আছে, তবে এদের গলত, এগুলার গলত ইস্তেমাল করতেছে, এরকম কোনো হাদিস নাই, থাকলেও এটা জাল হাদিস। কোনো সাহাবি আমার রাসূলকে এরকম এভাবে জিজ্ঞাসা করে নাই, এটা এক ইহুদির বাচ্চার কথা, বাচ্চা জিজ্ঞাসা করছে তার মাকে, তার মাকে। ওই হাদিসটা আমি শুনছি অনেক আগে, আমি হাদিসের আরবিগুলো মুখস্থ করি না, বাংলা আমি আমার ছোটোবেলা থেকে আমি বাংলা যেটা একবার শুনি এটা মনে পড়ে, এটা এটা আমি ভুলি না কখনো, কোরআন হাদিসের ব্যাপারে, দুনিয়া দুনিয়াবি কথা না, কোরআন হাদিসের কথা আমি একবার বাংলায় একবার শোনার সাথে সাথে এটা আমার মেমোরিতে সেভ হয়ে যায়, এটা আমি কখনো ভুলি না। এ মুনাফিকের দালাল, এ মুনাফিক, নাস্তিক, ইহুদি কাফেরের দালাল, শয়তান, প্রকাশ্য দাজ্জাল, এতে সাধারণ মানুষকে, সাধারণ মুসলমানকে গোমরাই করার জন্য মাঠে নামছে, সবাই সতর্ক থাকে। তার মা কার সাথে আটকা দিয়েছে, তার মা অন্ধকারে কার সাথে ঘুমিয়েছে, এই খবর কি গায়েবের খবর নয়? রাসূল আগের খবরও বলে দিয়েছেন, পরের খবর মানি যারা জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, ততটুক পর্যন্ত খবর যে রাসূলের কাছে আছে। আমি এতটা কাফের বলতে পারতেছি না, এই জন্য এত যদি বলতে আমি গায়েব জানি তাহলে আমি এতটা 100% কাফের বলে দিতে পারতাম, কারণ এটা আমার রাসূলের সহি হাদিস আছে, এতে আমার রাসূলকে, এতে আমার রাসূলকে নিয়ে বলছে, আমার রাসূল গায়েব জানে, তো এতে মুনাফিক, নাস্তিক 100%। যে রাসূলের জ্ঞানের ভান্ডারে আছে উনি কি গায়েব জানে না? উনি গায়েব জানে না, যেই বলবে তার চেয়ে বড় মূর্খ বেওকুফ বাংলার জমিন আর কেউ। আসলে কথাটা হচ্ছে এতের জন্য, মানে এত যে কথাটা বলছে তার সাথে মূর্খ বেকুব, এটা হচ্ছে এতের জন্য ফজজ্য কথাটা, সাধারণ মুসলমানদের জন্য এত, এতের মতো মূর্খ বেকুব দুনিয়াতে আর নাই, ওয়াল্লাহি আল্লাহ কসম, এতের মতো মূর্খ বেকুব এই দুনিয়াতে আর নাই। এত এক ফকাশ্য মুনাফিক, ফকাশ্য নাস্তিক, ইহুদি কাফের দালাল, এত শয়তান, ফকাশ্য শয়তান, ফকাশ্য ইবলিশ, ফকাশ্য দাজ্জালেতে। আমার এমন বেওকুফ আছে তারা এই জিনিসটা সব
করে ফেলে, যার কারণে ঈমানও চলে যাবে। বড় করে বলেন নাউজুবিল্লাহ, এটা নিজের ক্ষমতা বলে নয়, অন্যজনের ক্ষমতা বলে। প্রিয় হাজিরিন, কিন্তু আমাদের দেশের কিছু মোল্লারা এমন বেবকুফ আছে, তারা এই জিনিসটা, সামান্য এই জিনিসটা তাদের মাথায় ঢুকাইতে পারে নাই, যার ফলশ্রুতিতে তারা কোথায় কোথায় এমন বড় বড় বেয়াদবিমূলক শব্দ উচ্চারণ আমার নূরানী নবীর শান ও আজমতে করে ফেলে, যার কারণে ঈমানও চলে যাবে। বড় করে বলে নাউজুবিল্লাহ। ট্রেন যদি চলে, আমাদের দেশের কিছু মোল্লারা এই টাইটেলটা যাতে লেগেছে, হেতো এক মুনাফিক নাস্তিক ইহুদি কানা কাফের দালাল হাতেও। অপেক্ষা করুন, কোরআন ও সহি হাদিসের দলিল আসছে। এতে কই হাদিস, কোথায় সহি হাদিস কোরআন? এতে মুখে হাদিস আর কোরআন একটা কথা শুনছেন আপনারা? কোথায় ওলা এমন বেবকুফ আছে, তারা এই জিনিসটা, সামান্য এই জিনিসটা তাদের মাথায় ঢুকাইতে পারে নাই, যার ফলশ্রুতিতে তারা কোথায় কোথায় এমন বড় বড় বেয়াদবিমূলক শব্দ উচ্চারণ আমার নূরানী নবীর শান ও আজমতে করে ফেলে, যার কারণে ঈমানও চলে যাবে। বড় করে বলে নাউজুবিল্লাহ। ট্রেন যদি চলে, কথাটা এত, সবগুলো কথা এত এতজন ফজজ্য, এতজন জায়েজ, এত ইমান আছে না নাই এটা আল্লাহ জানে, আল্লাহ আলেম, গায়েবের মানে একমাত্র আমার আল্লাহ, অন্তর ইমান আছে না নাই। তবে এত ফকাশ সব মুনাফিক কাফের নাস্তিক, নাউজুবিল্লাহ, কাফের না, কাফের আমি বলতে পারবো না, এত ফকাশ সব মুনাফিক নাস্তিক, এতে ইহতি দালাল, ফকাশ শয়তান, ফকাশ দাজ্জালেতে। আমি ভিডিওগুলো এডিটিং করতেছি, আমার কোনো এডিটিং নাই, আমি হাতের কথাটা লাইভ শুনে দিয়েছি আপনাদেরকে, ফজ করতেছি মাঝে মধ্যে আমি কথা বলার জন্য। ইঞ্জিনের বগিটা, ওই বগির কারণে এটা তো যায় না একদিক দিয়ে, কারণ জানে যাকে জানানো হয়, আমরা বলি যে আমি এটা জানি না, কিন্তু আমাকে যখন জানানো হয়েছে তখন আমি এটা জানি। তো এই বগিগুলা সমানতালে সমান স্পিডে চলতেছে। বড় করে বলে সুবহানাল্লাহ। এই সমাজ, এই বুঝটা যদি আমাদের ভিতর চলে আসে, আমরা কখনো আমার নবীর শানে বেয়াদবিমূলক কথা বলতে পারি না। কেননা জাতি গায়েবের মালিক একমাত্র হোক আল্লাহ, আল্লাহ গায়েব জানে, এটা বললেও তো বোকামি, কে জানে যাকে জানানো হয়। আমরা বলি যে আমি এটা জানি না, কিন্তু আমাকে যখন জানানো হয়েছে তখন আমি এটা জানি। তো আল্লাহকে কি কেউ জানাইছে যে আল্লাহ জানে? যে আল্লাহর সাথে আল্লাহ গায়েব জানে, এটা তো যায় না একদিক দিয়ে, কারণ কারণ আল্লাহকে কে জানাবে? আল্লাহ আবার কি গায়েব? আল্লাহর তো সমস্ত কিছুই ওপেন আল্লাহর সামনে, আল্লাহ আবার জানবে জানবে না এরকম কোনো কথা আসেনি। আল্লাহ যাকে জানাবে উনার ব্যাপারে প্রশ্ন আসবে, উনি গায়েব জানে, উনি গায়েব জানে। এতক্ষণ দিলাম যুক্তি, এবার আসুন কোরআন করিমের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন। আমাদের দেশের কিছু মানুষ মোল্লারা আছে, আমি যদি হাদিস থেকে দলিল দিই তারা বলে জাল হাদিস, বড় করে বলে নাউজুবিল্লাহ, এবং মুনাফিকের, এই মুনাফিকে যদি জাল হাদিস শুনে তো জাল হাদিস বলবে নাকি সহি হাদিস, হাদিসে হাসান বলবো? হ্যাঁ, মুনাফিকে কয় কি দেখেন, মুনাফিকের ফুজি এটাই, মুনাফিকের ফুজি হচ্ছে এগুলা, শুনাবে জাল হাদিস বলবে, এটা আমি সহি হাদিস শুনাইতেছি, আর হকানে আলেমরা সহি হাদিসে হাসান শুনাইলে বলবে এটা জাল হাদিস, এগুলো হচ্ছে মুনাফিকের ফুজি, মিথ্যা কথাটা হচ্ছে মুনাফিকের ফুজি, দুনিয়া যত মুনাফিক বাটফার আছে এদের ফুজিটা হচ্ছে মিথ্যা কথা। কারণ তাদের জাতিগত অভ্যাসই হচ্ছে গালাগালি করা, ফেতনা সৃষ্টি করা। আমরা হক এর কথা বললে এটা তাদের কাছে ফেতনা মনে হয়, আর তারা নবীর শানে বেয়াদবি করলে এটা ফেতনা নয়, আমরা বেয়াদবির জবাব দিলে আমরা নাকি ফেতনাবাজ হয়ে যাই, মাজার গুজারি হয়ে যাই। বড় করে বলেন নাউজুবিল্লাহ। যতদিন জান থাকবে এই শরীরে ততদিন হকের কথা বলবো, বড় করে বলেন ইনশাআল্লাহ। মিন আনফুসিহিম وجئنا بك شهيدا على هؤلاء ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى। এটা যে কোরআনের কোন সুরা কোন কত নাম্বার আয়াত এটা বলতো আমি আপনাদেরকে বাংলাটা বলতে পারতাম, যেহেতু আমি হাফেজ না আমি বলতে পারতেছি না, এটা কোরআনের কোন কোন সুরার কোন কত নাম্বার আয়াত আমি বলতে পারতেছি না, যদি পারতাম আমি আপনাদেরকে এটার অনুবাদ শুনাইতাম। আমার কাছে কোরআন আছে, কোরআনে কফি আছে, সব কিছু আছে,
আমি তিনটা তিনটা কোরআনের উপর রিসার্চ করেছি, শুধুমাত্র কোরআনের কতটা আয়াত এটা সহি শুদ্ধ, সহি শুদ্ধ ক্লু দেওয়ার জন্য, তথ্য দেওয়ার জন্য আপনাদেরকে। কোরআনের আয়াত হচ্ছে 6236টা আয়াত, এটা হচ্ছে সহি সহি শুদ্ধ রায়াত। আর 6666টা এটা হচ্ছে জাল, এটা অশুদ্ধ। এটা কখন কে বলছে, কোনো হয়তো কোনো আলেম বলছে, তখন এরকম প্রযুক্তি ছিল না তার কাছে এরকম এলাকা, তখন হয়তো কোরআনও আবার এরকম ছিল না, কোরআনের লেখাগুলো ভিন্ন ছিল, হয়তো তারা একটা আয়াতের একটা আয়াতের দুইটা বাক্য করিয়া আছে, এরকমও হইতে পারে। সেও গলত না হয়তো, সেও হুট করে বলে নাই, যদি কোনো আলেম বলে থাকে কথাটা। কিন্তু আমাদের আমাদের সিস্টেম হচ্ছে কান সিলে কান দিয়ে গেছে, বাস সিলে ফিসে দৌড়াই দিয়েছে, কানটা আর হাত দিয়ে আর কান দেখতেছি না, কান আছে না আসলে কি সিলে কান নিয়ে গেছে নাকি কান আছে এটা দেখতেছি না। ওই কখন কে বলছে 6666টা আয়াত, এই প্রশ্নটা আমি একজন হাফেজ অনেকজন হাফেজেরও জিজ্ঞাসা করছি, কে বলতে পারে নাই। অনেক আলেম পাস ছেলে মেয়েকে জিজ্ঞাসা করছে, বলতে পারে নাই এই প্রশ্নটা, কোরআনের কয়টা সহি শুদ্ধ কয়টা আয়াত। সবাই বলছে ওই ছয় 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 সাতটা, 6666, এটা সবাই জানে, একেবারে সহজ তো এটা। এটা মুখস্থ করার নেগেটিভ যে কোনো কিছু মুখস্থ করার একেবারে আসে, এটা একবার শুনলে মনে মনে পড়ে যায়। আই উইল টকিং অ্যাগেন, নেগেটিভ অশুদ্ধ যে কোনো কিছু জাল হাদিস একবার শোনার সাথে সাথে এটা মনে এটা মেমোরিতে সেভ হয়ে যায়, কারণ এখানে মেমোরিতে সেভ হইতে শয়তানের সাহায্য করে। আর পজিটিভ যে কোনো কিছু মেমোরিতে সেভ হওয়ার জন্য একটু সময় লাগে, যদি আল্লাহ সহজ না করে দে, সহজ করে দিলে এটা এখানে সময় আরও কম লাগে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আই উইল টকিং অ্যাগেন, এতে 100% ইহুদি খ্রিস্টানদের দালালাতে, এতে যে কোরআনটা আয়াতটা শুনেছে এটা খ্রিস্টানদের এডিটিং করা আয়াত, এগুলা এগুলা যদি এগুলা খ্রিস্টানদের এডিটিং করা আয়াত, এতে প্রকাশ্য আমি আই উইল টকিং অ্যাগেন, এটা শেষবার আমি আর বলবো না, ভিডিও এখানে শেষ করে দিব আমি ইনশাল্লাহ। আমার মুসলমান ভাই বোনেরা, সাধারণ মুসলমান ভাই বোনেরা, এটা আলেমদের জন্য না, আমার মুমিন সাধারণ মুমিন মুসলমান ভাই বোনেরা, আপনারা সতর্ক থাকবেন এইসব ইবলিস থেকে, এইসব মানুষরূপী ইবলিস থেকে, মুসলমানের ঘরে জন্ম নেওয়া মুনাফিক নাস্তিকের কাছ থেকে আপনারা সতর্ক থাকবেন। এদের সামনে ওখানে মানুষ আছে না নাই, থাকলে জুতা মারা খাইতে হয়তো, না হলে হয়তো এতে যে এলাকার ওই এলাকায় মাজার পূজারি লোক বেশি, এরকমও হইতে পারে। তবে আমি 100% শিওর, এতে এক ফকাশ্য দাজ্জাল, ফকাশ্য ইবলিস, দাজ্জাল বলতে ইবলিশের বানা বানা ইবলিশের কন্ট্রোল কিয়া হুয়া ইনসান কা স্বরূপ ইনসান কা নমুনা কা দাজ্জাল ফকাশ্য, এতে একজন ইহুদি নাস্তিকের দাল কাফের দালাল ফকাশ্য। আমি কাফের বলতে পারতেছি না, কারণ এত দিল্লির খবর তো আমি জানি না, ইমান থাকতে পারে না থাকতে পারে, তবে এত কথা বোঝা যায় ইমান হয়তো নাই, ওয়াল্লাহি আলেম, এটা আমার আল্লাহ ভালো জানেন আমার থেকে, এটা এটা আমার আল্লাহর হিসাব, এদের হিসাব আমার হিসাব না, কিন্তু এটা আমার দায়িত্ব, আমার যেহেতু আল্লাহ আল্লাহ যতটুকু এলেন দিছে এটা আপনাদের সামনে এটা ব্যবহার করা সহি রাস্তায়। যদি যার যার কাছে এদের ভিডিও যাব সাথে সাথে রিপোর্ট করবেন, এদের চ্যানেলের নামে রিপোর্ট করবেন, যাতে এগুলো ব্লক হয়ে যায়, যখন যেখানে যার কাছে এতে যাইব এতে চ্যানেল নামে রিপোর্ট করবেন, রিপোর্টের মধ্যে লিখতে হবে কারণটা কি। আবার রিপোর্ট যে লিখবেন এখানে কারণ আছে, দুনিয়া যত সফটওয়্যার আছে সবগুলো সফটওয়্যারের মালিক হচ্ছে ইহুদি খ্রিস্টানরা, এখন আপনার রিপোর্টটা যে করবেন উল্টা হয়তো আপনার দিকে রিয়েকশন আসব, সমস্যা। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, ওয়া মা তাফিক ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ।